নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মার্চ মাসের রাশিফল, মার্চ 2023। আপনি মীন রাশির মানুষ, আপনার জন্য ব্যবসা, ভাগ্য, কেরিয়ার, প্রেম, বিবাহ, কর্ম, অর্থ, ইনভেস্টমেন্ট কেমন যেতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, নবগ্রহ পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, এই রাশিফলটি বর্তমানে যা মানে গ্রহের যে গোচর, সেই অনুযায়ী কিন্তু আমি পেজেট আপনাদেরকে করি। অর্থাৎ চন্দ্র রাশি ধরে এই রাশিফল আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি। এখান থেকে আপনাদের আমি রাশিচক্র দেখতে পাচ্ছি না, দশা মহাদশা দেখতে পাচ্ছি না। তবে একটি কথা আমি বলবো, এই রাশিফলটি আপনারা বন্ধু হিসেবে নিন অথবা গাইড হিসেবে নিন, কিছু না কিছু আপনাদেরকে কিন্তু চলার পথের পাথর হিসেবে কিন্তু কাজে কিন্তু দিবে। আপনি মীন রাশির মানুষ, কি রেজাল্ট পেতে চলেছেন এবং সবশেষে জানাবো আপনারা কি উপায় করবেন। দেখুন, আপনাদের শনির সাড়ে সাতেই প্রথম চরণ কিন্তু শুরু হয়ে গেছে। আপনি মীন রাশির মানুষ, সাড়ে সাতের প্রথম চরণ কিন্তু আপনাদের আরম্ভ কিন্তু হয়ে গেছে। স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্যের জায়গাটা যদি আমি দেখি, রাশির উপরে কিন্তু বৃহস্পতি কিন্তু বিরাজমান, স্বাস্থ্য নিয়ে তেমন সমস্যা কিন্তু নেই, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। অর্থাৎ আপনার যাদের স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা চলছিল, খুচরো সমস্যা থাকতে পারে, কিন্তু বড় ধরনের সমস্যা, মেজর সমস্যা সেটা কিন্তু থাকছে না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের এডুকেশান। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে এডুকেশান এবং বুধ গ্রহ কিন্তু আপনার শিক্ষাকে কিন্তু দেখে। অর্থাৎ আমি আপনাদেরকে বলবো, 16 মার্চ পর্যন্ত এডুকেশনের জায়গাটা কিছুটা হলেও কিন্তু ডিস্টার্ব রয়েছে। 16 মার্চের পর থেকে যারা বিদ্যার্থীরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। অর্থাৎ যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে বা কোনো অ্যাডমিশন রয়েছে বা কোনো আপনার ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে, 16 মার্চের পর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবে। যদিও বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চমভাবে রয়েছে, এডুকেশন দিকটা মোটের উপর দিয়ে কিন্তু চলে যাবে, খুব খারাপ বলবো না আর খুব যে ভালো আমি সেটাও কিন্তু বলছি না। ওভারঅল কিন্তু এডুকেশনের জায়গাটা মোটের উপর কিন্তু যাবে আপনাদের। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রে কিন্তু রিপ্রেজেন্ট পঞ্চমভাব। দেখুন, বৃহস্পতি অবস্থান করছে, শুক্র অবস্থান করছে এবং শুক্র কিন্তু আপনার 12 মার্চ থেকে আপনার দ্বিতীয়ভাবে কিন্তু চলে যাচ্ছে। আমি একটি কথা বলবো, দ্বিতীয়ভাবে যখন শুক্র চলে যাবে আপনাদের কথার মধ্যে মধুরতা আসবে। বৃহস্পতি যেহেতু রাশিতে অবস্থান করছে, সরাসরি পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, প্রেমের ক্ষেত্রে কিছুটা কিন্তু ভালো, কিন্তু রবি যেহেতু অবস্থান করবে একটু রাগজেদ আপনাদের বাড়িয়ে দেবে। 16 মার্চের পর থেকে আপনাদের রাগজেদটা কিন্তু বাড়িয়ে দেবে, একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া, ছোটো ছোটো ব্যাপারে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, ইগো সেন্টিমেন্ট বৃদ্ধি হওয়া, এই জায়গাগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনি মীন রাশির মানুষ, লিখে রাখুন এই জায়গাটা কিন্তু আপনাদের যদি একটু ম্যানেজ করে চলতে পারেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তো আপনার পঞ্চম ভাবকে, প্রেমের জায়গাটা তো মজবুত করবেই নিশ্চিতরূপে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, আপনাদের ভাগ্যাধিপতি মঙ্গল থার্ড হাউসে অবস্থান করছে, 13 মার্চ এই মঙ্গল আপনার চতুর্থ গৃহে কিন্তু অবস্থান করবে। আমি একটি কথা বলবো, যারা কোনো বড় ধরনের ডিল করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা মিটিং আছে বা কোনো শুভ কাজ করতে চাইছেন বা কোনো জিনিস পারচেস করতে চাইছেন বা শুভ যাত্রা রয়েছে
বা কোনো ইম্পর্টেন্ট কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বা ব্যবসার ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো 13ই মার্চের পর আপনি যদি মীন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে। এই মঙ্গলের ট্রানজিট আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিতে চলেছে মীন রাশির ক্ষেত্রে, কারণ আপনার থার্ড হাউস থেকে চলে যাচ্ছে চতুর্থভাবে, আপনার এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ আপনাকে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ বড় ধরনের কোনো যদি সিদ্ধান্ত নেন, বড় ধরনের যদি কোনো কাজ করেন, আমি বললাম 13ই মার্চের পর আপনারা এই জায়গাটাতে এগান। যা শিক্ষাক্ষেত্রে বলে 16ই মার্চের পর থেকে কিছুটা ভালো, 16ই মার্চের আগে পর্যন্ত যেমন সমস্যা একটু কেয়ার থাকুন। এবার আসি আপনাদের দাম্পত্য সুখ। দেখুন সপ্তম পতি আপনার দ্বাদশ ভাবে অবস্থান করছে 16ই মার্চ পর্যন্ত, এবং 16ই মার্চের পর এই সপ্তম পতি আপনার রাশিতে অবস্থান করবে এবং সরাসরি আপনার সপ্তম ভাবকে দেখবে। 16ই মার্চের পর থেকে কিন্তু আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু ভালো, তার আগে কিছুটা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, কিছুটা আর্গুমেন্টে চলে আসতে পারেন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে নজর রাখুন আপনি মীন রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনাদের 16ই মার্চের পর থেকে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি কিন্তু করবে। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি বললাম 13ই মার্চ এবং 16ই মার্চের পর কিন্তু আপনারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করুন, কারণ ব্যবসা ক্ষেত্রে আপনাদের মানে একটা এক্সিলেন্ট, আমি যদি বলি এক্সিলেন্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন 16ই মার্চের পর থেকে, যখন বুধ গ্রহ ট্রানজিট করবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বুধ গ্রহের ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভজনক কিন্তু হতে চলেছে। দেখুন যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, আবৃত্তির সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের 12ই মার্চ পর্যন্ত খুব ভালো কিন্তু এই জায়গা। বা আপনি ধরুন মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন, আপনি বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছেন, এবং এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এবং যারা গার্মেন্টসের বিজনেস করছেন, জামা কাপড় অথবা ফুড প্রোডাক্টের বিজনেস করছেন, আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু অভাবনীয় লাভ আপনাকে কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন মীন রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা উঠে কিন্তু আসছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে কর্ম। দেখুন কর্মাধিপতি আপনার রাশিতে অবস্থান করছে, হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দেখুন কর্মক্ষেত্রে উন্নতি তো আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হবেই, যারা কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন একটা নতুন কর্ম প্রাপ্তির একটা যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। যারা প্রমোশন, এই মাসটা আপনার মনে হবে যে প্রমোশনের জন্য খুব একটা ভালো চেষ্টা করি, আপনার বসের মন জয় করি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু আপনাদের হবে। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন, কম্পিটিটিভ পরীক্ষা, বা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা 14ই মার্চের পর থেকে কম্পিটিটিভ পরীক্ষা, বা যারা ফরেনের সঙ্গে যুক্ত হতে চাইছেন, ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হতে চাইছেন, এখানে কিন্তু আপনারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। শনির সাড়ে সাথে চলছে, কিছুটা তো সাবধান থাকতে হবে, যারা এজেড পার্সন রয়েছেন 60 ঊর্ধ্ব, তাদের ব্যথাজনিত ব্যাক পেন, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যথাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং এর পাশাপাশি আপনি মীন রাশির মানুষ, আপনার একাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ মানে এক চান্সে যে কোনো কাজ হবে সেটা কিন্তু হবে না, কিছুটা হোঁচট খেয়ে কিন্তু আপনাদেরকে এগাতে কিন্তু হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যা হবে হবে দেখে নেব, এরকম মনের জোর নিয়ে কিন্তু আপনাদেরকে এগাতে হবে। পরিস্থিতি তো তাপ থাকবে, কিন্তু সেটাকে আপনাকে কিন্তু একটু
সুন্দর করে গুছিয়ে আপনাকে কিন্তু কাজ কিন্তু করতে হবে। দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে, হয়তো খরচ আপনাদের বৃদ্ধি করবে, এবং 16 মার্চ পর্যন্ত আমি বলবো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অর্থ অপচয় বা অর্থ লস হতে কিন্তু পারে। এই জন্য আমি বারবার বলছি ইনভেস্টমেন্টের জায়গাটায় বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন। আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং পারিবারিক সুখ আপনাদের নিশ্চিতরূপে হবে, কোনো প্রপার্টি বা অ্যাসেট কিনা বা কোনো বাহন কিনার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। আপনি মীন রাশি মানুষ কী উপায় করবেন, শনি বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং মা তারার উপাসনা আপনারা করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবং হনুমানজির উপাসনা যদি করেন বিশেষভাবে লাভ পাবেন, কারণ আপনাদের তো শনির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে গেছে। বিশেষভাবে একটু হলেও সাবধান থাকুন এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।